গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি। আজকে আরেকটা নতুন সকাল। আমরা সকাল সকাল উঠে হোটেলে ব্রেকফাস্ট করলাম, এর বাদে আমরা বেরিয়ে পড়ব আমাদের আজকের মেন ডেস্টিনেশন ডাবল ডেকার রুট ব্রিজ। হোটেল থেকে বেরিয়ে আধ ঘন্টা মতো এসে আমরা প্রায় পৌঁছে গেছি ডাবল ডেকার রুট ব্রিজ ট্রেকিং যেখান থেকে শুরু হবে সেই জায়গার কাছাকাছি। ওখানে গিয়ে দেখাচ্ছি। এই ডাবল ডেকার রুট ব্রিজ প্রায় টোটাল 3,500 স্টেপস ইচ সাইড, তো 3,500 স্টেপ নিচে নেমে যেতে হবে, আবার 3,500 স্টেপস উপরে উঠে আমাদেরকে যেতে হবে যেখান থেকে আমরা শুরু করেছিলাম। এখানে দুটো রুট ব্রিজ পড়ে, একটা সিঙ্গেল ডেকার একটা ডাবল ডেকার। সিঙ্গেল ডেকারটা প্রথমে আসে, আমরা এখন সিঙ্গেল ডেকারের দিকেই যাচ্ছি। এইবার মানে স্টেপ স্টেপস করা রয়েছে, কখনও উঁচু কখনও নিচু, সেই স্টেপস পেরিয়ে আমাদের যেতে হচ্ছে। সিঙ্গেল ডেকার রুট ব্রিজটা আমরা সবাই দেখলাম, ভালোই লাগলো। এবং ওখানে মানে দুজন দুজন করেই ব্রিজ পেরোতে হয়, একজন যায় একজন আসে এইভাবে, কারণ ওগুলো রুট দিয়ে তৈরি, তো বেশি অতটা শক্তভক্ত নয়, বেশি লোক একসাথে গেলে ভেঙে পড়ার সম্ভাবনা থাকে, তাই জন্য ওরকম একজন একজন করেই পেরোতে হয়। এর বাদে আমরা আবার সিঙ্গেল ডেকার দেখে চলছি এখন ডাবল ডেকারের দিকে। ডাবল ডেকারটা যেতে গেলে এবার রাস্তাটা তো চারিদিকে জঙ্গলের মধ্যে ঘেরা, বৃষ্টিও হয়ে যাচ্ছে টিপটিপ করে সকাল থেকেই, তো ওই সব সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছি। এবং রাস্তায় যেতে যেতে অনেক ঝুলন্ত ব্রিজ, সেগুলোও পড়বে। আমরা বেশ খানিকক্ষণ এখানে বসলাম, বসার পরে আমরা আবার ফিরে যেতে লাগলাম উপরের দিকে। 3,500 সিঁড়ি আবার উঠতে হবে, কিন্তু যা বুঝলাম কোনোভাবেই আমরা পাচ্ছি না, অনেক কষ্টে ধীরে ধীরে উঠে এলাম। উঠে এসে আমাদের সেই দিন খাওয়ার জুটেছিল কিছুটা এইরকম, কিছুই আর পাওয়া যায়নি সেই দিন। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম ফেরার রাস্তায়।
আমরা আজকে আবার চেরাপুঞ্জি থেকে শিলংয়ে ব্যাক করব। ফেরার পথেই আমরা দেখে নেব, ঠিক করলাম, সেভেন সিস্টার ওয়াটারফলস কাছাকাছি রয়েছে এবং হাতে কিছু সময় ছিল সূর্যাস্ত যাওয়ার আগে, তো আমরা সেটা দেখতেই পৌঁছে গেলাম সেভেন সিস্টার ওয়াটারফলসের কাছেই। সেভেন সিস্টার ওয়াটারফলস দেখার বাদে আমরা রওনা দিলাম শিলংয়ের উদ্দেশ্যে। আমরা শিলং পৌঁছতে প্রায় রাত হয়ে যাবে, রাতুলদা যা বলছে শিলংয়ে জ্যামও হতে পারে, দেখা যাক কী পরিস্থিতি হয়। মোটামুটি আজকে সবাই ক্লান্ত ট্রেকিং করে, যা হোক গাড়িতে করে সবাই ঘুমোতে ঘুমোতে যাচ্ছি শিলংয়ের জন্য। আমাদের ওই দিন পৌঁছতে অনেকটা লেট হয়ে যায়, যাই হোক আমরা 9:30-9:30 মধ্যে হোটেল পৌঁছে যাই। হোটেল গিয়ে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়ি। কালকে আমরা যাব বাংলাদেশ বর্ডার ডাউকি, সেটা দেখতে হলে পরের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। গুড নাইট।